ওয়ার্ল্ডের ভিতরে আমেরিকার ফেল করছে বাংলাদেশ, আমেরিকারে মনে করেন ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে ফেল করছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণা। এত সুন্দর ব্যবস্থা আমাদের স্বাস্থ্য, দেখেন যত করোনা রোগী যেতেছে আইসোলেশনে থাকে না, না কি বলে এটাকে, আর আইসি রুমে 600-700 রুম খালি আছে আইসি রুম, জন্য মানে কোনো রুগী পাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী এত ভালো ব্যবস্থা করছে যে মানে রুগী আসতে আসতে 6 জন প্রতিদিন 6 জন, কিন্তু আইসি রুম আছে খোলা কমপক্ষে 600, খালি বেড খালি, কোনো ই নেই, রুগীর অভাব। স্বাস্থ্যমন্ত্রী বলতেছে রুগী আসতেছে না কেন, এত ভালো স্বাস্থ্যমন্ত্রী আমাদের, আল্লাহ ওনাকে 300 বছর যদি উনি বেঁচে থাকে তাহলে স্বাস্থ্যমন্ত্রী বলতে কোনো নামই থাকবে না বাংলাদেশ। মাই নেম ইজ, আমি অ্যাকচুয়ালি কি ভাই, আমার নাম হলো ভুলু, আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ কি কুকুরের মতন 100 বছর না বেঁচে সিংহ মতন 1 ঘন্টা বাঁচবো যুদ্ধ করে, সত্যি কথা বলবো, বুকে গুলি খেলে খাবো, ওই ভয় করবো না, ছাত্রলীগ ভয় করবো না, যুবলীগ আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি আগে বলছি আমি কোনো রাজনীতি করি না, কোনো ওয়ার্ড পর্যায়ে বা থানা পর্যায়ে বা কোনো পোস্টে নাই, কিন্তু এরা কী করে না করে আমি জানি, তো আমি ভয় করি না। আমার আগের আপনি ফেসবুকে দেখবেন আমার কিছুগুলি ভাষণ আছে, যে আমাদের ব্যারির শীর্ষ নেতাগুলি যে কথা বলতে ভয় পাইছিল আমি বলি সে কথা বলছি, বলছি না নয়জন বিহারি পুরা মারা গেছিল আপনি জানেন মনে, এটা আপনার ইয়ে প্রায় 7-8 বছর আগে না, কত 2000 কত সালে বিহারি যে মারা গেছিল, 14-14 তো আমাদের কালসিতে শোভাবেরাতে রাইতে 2014 সালে শোভাবেরাতে রাইতে 9 জন বিহারিকে বাড়িতে তালা মেরে 37টা টিয়ার গ্যাস মারা হয়েছিল, 9 জনকে পুরো জান্না দিয়া, তারপর পিটো ছিটায়া 6 মাসে বাচ্চা সহ পুড়ে মারা গেছিলো, এটা মনে আপনারা জানেন। এটা সবচেয়ে করবলা ময়দানে যে ঘটনা ঘটেনি, ইমাম হাসান হোসেনের সাথে এই ঘটনাগুলো ঘটেছিল, এটার সাথে অনেক রাজনীতিবিদরা জড়িত ছিল, তো তখন কিন্তু আমি মিডিয়া 7-8টা চ্যানেলে গেছে, আমি প্রতিটা সত্যি কথা বলছি, আমার ফ্যামিলি বলে যে তোরে মাইরা ফেলাবে, একদিন তো মরতে হবে, অনশন ধর্মঘট করছি আমি তো, একদিন তো মরতে হবে ভাইয়া, না মরতে হবে না সবাইকে, যদি সত্যি কথা বলে আমার মৃত্যু হয় তাহলে আল্লাহর কাছে গিয়ে তো একটু মুখ দেখাতে পারবো যে আল্লাহ অন্যায় প্রতিবাদ করতে গিয়া খারাপ লোকগুলো আমার মাইরা ফেলাইছে। এটা বলতে চাই আপনারা ভালো কাজ করছেন আসছেন, অবস্থা দেখেন আপনি একটু মিলের কেমে গিয়ে দেখেন, বিহারিরা যেভাবে জীবন যাদের ব্যবস্থা আছে, এটা কুকুর দেশ গ্রামে ভাইয়া গরু ছাগলও এসে ভালো অবস্থা থাকে, দেশ গ্রামে গরু রাখে যে ঘরগুলি এর থেকে বড় থাকে, একটা 10x10 ফিটের রুমে ভিতরে 7-8 জন থাকে। 2004 সালে দেখেন আমাদের সরকার 2004 সালে আমাদের সিটিজেনশিপ দিছে, আইডি কার্ড দিছে, বাংলাদেশে নাগরিকত্ব দিছে আমাদেরকে, কিন্তু এটার সাথে সাথে ইন্টারন্যাশনাল ল আছে, 3টা জিনিস দিতে হবে, 3টা জিনিসকে লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, স্থায়ী পুনর্বাসন করতে হবে, কর্ম ব্যবস্থা করতে হবে, কিন্তু বর্তমানে সরকার আমাদেরকে শুধু আইডি কার্ড দিয়ে দিচ্ছে, কিচ্ছু দেয়নি, বলতো এই কষ্ট শুধু এটাই দিচ্ছে, কিচ্ছু না উল্টা যে আমাদের যে সাহায্য আসে মনে করেন বাইরে থেকে সেগুলি উল্টা এরা খায় না, কেন আমাদের রেড ক্রস থেকে কিছু হেল্প আসে।